সফল আয়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, এই ছোট্ট ভিডিওটিতে আমি জানাবো একটি মাত্র সুস্বাদু ফল তথা খাবারের মাধ্যমে কিভাবে দ্রুত ওজন কমানোর পাশাপাশি বুদ্ধি এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করা যায়। বালক বালিকা সহ যে কোনো বয়সীদের ক্ষেত্রেই এই ঘরোয়া চিকিৎসা অতি কার্যকরী। এই ঘরোয়া চিকিৎসা বা ওষুধের জন্য আমাদের প্রয়োজন পমগ্রানেট বা ডালিম। ওষুধ না বলে খাবার বলাই ভালো। যাই হোক, ডালিম অ্যান্টিঅক্সিডেন্টস, পলিফেনলস এবং কনজুগেটেড লিনোলেনিক অ্যাসিডে সমৃদ্ধ। এই উপাদানগুলি ফ্যাট বার্ন এবং মেটাবলিজমের হারকে প্রচণ্ডভাবে বাড়িয়ে দেয়। এতে দ্রুত ওজন কমে স্বাস্থ্যকরভাবে। আর এদিকে পলিফেনলিক অ্যান্টিঅক্সিডেন্টস ব্রেন বা মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করে এবং ব্রেন হেলথকে উন্নত করে। এবার জেনে নিন এই সকল উদ্দেশ্যে ডালিম কিভাবে খাবেন। একটি ডালিম ভেঙে দানাগুলিকে বের করে নিতে হবে। এই দানাগুলিই আমাদের প্রয়োজন। ডালিমের দানাগুলি সরাসরি খেলে হবে না, জুস বা রস তৈরি করে নিতে হবে। ডালিমের দানাগুলিকে থেঁতো করে হোক, ব্লেন্ডারে হোক বা জুসারে হোক, থেঁতো করে নিতে হবে। ব্লেন্ডার বা গ্রাইন্ডারের সাহায্যে রস করতে গেলে কিন্তু মাত্র কয়েক সেকেন্ডেই বের করে নেবেন। বেশিক্ষণ ব্লেন্ডারে রাখলে বীজও ভেঙে যাবে এবং এতে স্বাদও তেতো হবে রসের। যাই হোক, থেঁতো করার পর পরিষ্কার কাপড়ে রসটি ছেঁকে নেবেন। এক গ্লাসের মতো রস হবে। এই রসটি সকালে পান করতে হবে। নাস্তা বা জলখাবারের পরেই রসটি খাবেন। একবার করে এক টানা এক মাস খেতে হবে। এক মাস পর একদিন অন্তর একদিন করে খাবেন, আরও এক মাস। এতে ওজনও কমে যাবে, আবার বুদ্ধি এবং স্মৃতিশক্তিও হবে প্রখর। বয়স্ক ব্যক্তিরাও এটি খেতে পারেন। অ্যালঝাইমার্স, স্মৃতিভ্রংশ, স্মৃতিহ্রাস থেকে রক্ষা পাওয়া যাবে। আর রস দুমাস খেলেও ডালিম খাওয়ার অভ্যাসটি রেখে দেবেন। অন্তত সপ্তাহে দুদিন খাবেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইলো।